বাচ্চা জন্ম হওয়াটা কোনো চমৎকারের চেয়ে কম কিছু নয়। আমরা অনেকে জানি না সন্তান জন্ম হবার আগে 9 মাস মায়ের পেটে কি কি হয়। আসুন জেনে নেই। গর্ভাশয়ের আকার। আপনি কি জানেন সন্তান জন্ম হবার আগে মায়ের গর্ভাশয় একটি শুক্রাণুর আকারের সমান হয়ে থাকে, আর প্রেগনেন্সির শেষ দিনগুলিতে মায়ের সেই গর্ভাশয় একটি তরমুজের আকৃতির হয়ে যায়। একজন নারীর গর্ভাশয় প্রেগনেন্সির সময়ের দিনগুলোতে প্রায় 500 গুণ পর্যন্ত বড় হয়ে যায়। যখন কোনো নারী তার প্রেগনেন্সির কথা প্রথমবার জানতে পারে, তখন প্রথম প্রথম সে নিজের শরীরের তেমন কোনো পরিবর্তন খেয়াল করে না। আপনি এবং আমি মায়ের গর্ভাশয়ে থাকা অবস্থায় এমন কিছু কাজ করেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্বপ্ন দেখা। যখন শিশু মায়ের পেটে 32 সপ্তাহের হয়ে যায়, তখন সে তার র্যাম সাইকেলে পৌঁছে যায়। এই 32 সপ্তাহ বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় স্বপ্ন দেখে থাকে। যদিও বিষয়টি খুবই অদ্ভুত, তা বিজ্ঞানীদের মতে বাচ্চা মায়ের পেটে ঘুমায় আর স্বপ্নও দেখে থাকে। এটা শিশুর ভালো ডেভেলপমেন্টের একটি সাইট। কান্না করা। সম্প্রতি একটি পরীক্ষায় জানা গিয়েছে যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় কান্না করে। একটি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় শুধু শারীরিকভাবে নয়, বরং সব রকমভাবে মায়ের সাথে অ্যাটাচ থাকে। অর্থাৎ মা যেমন ফিল করবে, বাচ্চাও সে একই ফিল করবে। অর্থাৎ মা যদি কান্না করে, তাহলে বাচ্চাও কান্না করবে। এই পরীক্ষাটি করার জন্য কিছু প্রেগনেন্ট মহিলাদের 20 মিনিটের একটি স্যাড মুভি দেখানো হয়, আর তারপর যখন তাদের আল্ট্রাসাউন্ড টেস্ট করা হয়, তখন তার প্রভাব পেটে থাকা বাচ্চার মধ্যেও দেখা যায়। মূত্র ত্যাগ করা। এই ব্যাপারটি শুনতে আপনাদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে বাচ্চারা মায়ের পেটেও মূত্র ত্যাগ করে। অর্থাৎ আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন নিজেরাই নিজেদের মূত্রে ভাসা অবস্থায় ছিলাম। যখন শিশু মায়ের পেটে থাকা অবস্থায় মূত্র ত্যাগ করে, তখন তাকে একটি ভালো লক্ষণ মানা হয়। এর মাধ্যমে বোঝা যায় শিশুটির কিডনি ঠিকমতো ডেভেলপ হচ্ছে। আঙুল চোষা। বাচ্চাদের মধ্যে আঙুল চোষা অভ্যাসটা অনেকটাই কমন হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন শিশুরা এই অভ্যাসটা মায়ের পেট থেকে শিখে আসে? অর্থাৎ বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায়ও আঙুল মুখে দিয়ে থাকে, আর এতে বোঝা যায় বাচ্চাটি রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড হবে। বাচ্চাটি যদি ডান হাতের আঙুল চুষে, তাহলে সে রাইট হ্যান্ডেড, আর যদি বাম হাতের আঙুল চুষে, তাহলে সে লেফট হ্যান্ডেড হবে। হেসকি। শিশু যখন মায়ের পেটে লাথি মারে, তখন সেটা সাউন্ড বা হেসকিও হতে পারে। হেসকি দিলে শিশুর শরীরের নাড়াচড়া হয়, যার কারণে লাথি মারার মতো অনুভব হতে পারে। মায়ের পেটে বাচ্চার বয়স যখন 6 মাস হয়, তারপরেই ঠিক শিশু এমনটা করতে থাকে। খাবারের স্বাদ। মা যেসব খাবার খেয়ে থাকে, তার স্বাদ শিশুরাও পেয়ে থাকে। অর্থাৎ মা খাবার খাওয়ার পরে তার কিছু অংশ তার শরীরের রক্তের সাথে মিশে যায়, আর অ্যাম্বিলিকাল কর্ডের সাহায্যে শিশু তার স্বাদ গ্রহণ করে থাকে। শিশুর বয়স যখন 11 সপ্তাহ হয়ে থাকে, তখন শিশুর টেস্ট বার ডেভেলপ হতে শুরু করে, আর শিশুর বয়স যখন 15 সপ্তাহ পার হয়, তখন শিশু মিষ্টি, টক, নোনতা ইত্যাদির স্বাদ বুঝতে পারে। শ্বাস নেওয়া। শিশুর জন্ম হবার আগে শিশু মায়ের গর্ভাশয়ে থাকে, আর তা তরল হয়ে থাকে। যদিও মানুষ পানির নিচে একদমই শ্বাস নিতে পারে না, কিন্তু শিশুর মায়ের গর্ভাশয়ে তরল পদার্থের মধ্যেও শিশু শ্বাস নিতে পারে। হাসি। এমনটা মনে করা হয়ে থাকে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় অনেক কিছু শিখে ফেলে, আর এর মধ্যে হাসি অন্যতম। আমি আগে বলেছি যে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় শুধু ফিজিক্যালি নয়, ইমোশনালিও অ্যাটাচড হয়ে থাকে। অর্থাৎ মা যদি হাসে বা খুশি থাকে, তখন শিশুও গর্ভাশয়ে খুশি থাকে, আর গর্ভাশয়ে শিশু হাসলে সেটা ভালো প্রভাব ফেলে তার স্বাস্থ্যের জন্য। তো বন্ধুরা, এ ছিল গর্ভাশয়ে শিশু সম্পর্কে কিছু মজার ফ্যাটস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান। আর এমনই ভিডিও প্রতিদিন দেখতে চাইলে এখনই সায়েন্স বিউটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।